কে যেন বলেছিলেন, একটা জাতি তার আত্মজীবনী লিখে রাখে পুরাবস্তুর মধ্যে, আর সংগ্রহালয় তাকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হয়তো এই কথাটি মাথায় রেখেই 1759 সালে ইউরোপে প্রথম প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, এবং ঠিক তার পরবর্তীকালে অর্থাৎ 1814 সালে এশিয়া মহাদেশে স্থাপিত হয় ভারতীয় সংগ্রহশালা। আধুনিক ভারতের সবচেয়ে পুরনো এবং বড় জাদুঘর তো বটেই, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘরও কিন্তু এটি। আমাদেরই কলকাতা শহরের পার্ক স্ট্রিট অঞ্চলে অবস্থিত এই ইন্ডিয়ান মিউজিয়াম। সময় সারণী বলে, 200 বছর ধরে এক অনবচ্ছিন্ন ধারাবাহিকতায় এই প্রাসাদ পুরীটি ছায়া ফেলেছে নগর দর্পণে। তা কী এমন জাদু আছে এই ইতিহাস বাড়িটিতে, সেটি ঘুরে দেখার জন্যই কিন্তু আজ আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। চলুন তাহলে ঘুরবো একসঙ্গে, আপনাদের সঙ্গে আমি পৌলমী। ইন্ডিয়ান মিউজিয়ামটি অবস্থিত কলকাতার ধর্মতলা সংলগ্ন এলাকায় এবং এখানকার নিকটতম মেট্রো স্টেশন হল পার্ক স্ট্রিট। এছাড়াও আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে বাস রাস্তা ধরে পৌঁছে যেতে পারেন এই ইন্ডিয়ান মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়ামে প্রবেশের জন্য আপনাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইসের সমস্ত ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ইন্ডিয়ান মিউজিয়ামে বর্তমানে রয়েছে 6টি বিভাগ, শিল্পকলা, পুরাতত্ত্ব থেকে শুরু করে অর্থনৈতিক উদ্ভিজ। এই প্রত্যেকটি বিভাগকেই কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত করা হয়েছে। ভারতীয় জাদুঘরে ঢুকতেই দুপাশে যে দুটি গ্যালারি পড়ে, তার ডান দিকের গ্যালারিটি হল ভারুট গ্যালারি। মধ্যপ্রদেশের ভারুট অঞ্চলে আজ থেকে প্রায় 2300 বছর আগে একটি স্তূপ তৈরি করেছিলেন সম্রাট অশোক। 1874 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার ক্যানিংহাম ও তার সহকারী জোসেফ বেলগার ওই অঞ্চলে খননকার্য চালিয়ে ওই স্তূপের ভগ্নাবশেষ উদ্ধার করেছিলেন। সেই পাথরের প্যানেল, স্তম্ভ এবং তোরণ সবটাই তুলে ধরা হয়েছে এই ভারুট গ্যালারিতে। কয়েন গ্যালারি ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে এই কয়েন বা মুদ্রা গ্যালারিটি। শুরুতেই যেমন রয়েছে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 2য় শতকের পাঞ্চ মাদক মুদ্রা, তেমনই যৌধেয় নামক এক প্রাচীন যোদ্ধা উপজাতিদের মুদ্রায় দেখা যায় 6টি মাথাওয়ালা কার্তিকেয় মূর্তি, কিংবা সীসার তৈরি প্রাচীন দক্ষিণ ভারতীয় মুদ্রা। এছাড়াও আছে মুঘল যুগের মুদ্রা, হায়দার আলী, টিপু সুলতানের মুদ্রা থেকে রানী ভিক্টোরিয়ার দুর্লভ স্বর্ণ মুদ্রাও কিন্তু বাদ পড়েনি। মুদ্রা গ্যালারিটিতে প্রদর্শিত হয়েছে সোনা, রূপা, তামা এবং অন্যান্য ধাতুর মোট 271টি মুদ্রা। পুরাতত্ত্ব বা আর্কিওলজি গ্যালারি, এখানে রয়েছে কুষাণ যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, এছাড়াও আরও বিভিন্ন যুগের সময়ে বৌদ্ধ জৈন ভাস্কর্যের নমুনা, যেগুলি উদ্ধার করা হয়েছে ভারত, ইন্দোনেশিয়ার মতো বিভিন্ন দেশগুলি থেকে। এরপর আসি অমেরুদণ্ডী জীবাশ্ম গ্যালারিতে। এই গ্যালারিতে ঢুকতেই রয়েছে বৃহদাকার হরিণের একটি কঙ্কাল এবং সারিবদ্ধভাবে শোকেসে সাজানো নানা অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম। বোটানিক্যাল গ্যালারি বা বনস্পতি প্রদর্শনশালা, এখানে রয়েছে উদ্ভিদ জগতের নানা বৈচিত্র্য। কেউ যদি এখানে কোনো গাছের পাতা বা অন্য কোনো অংশ নিয়ে আসেন, সেই নিদর্শনটি কোন গাছের সেই তথ্য জানানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে এই গ্যালারিতে। জাদুঘরের এই ইন্ডাস্ট্রিয়াল সেকশন
বা অর্থকরী উদ্ভিদ বিভাগটির আলাদাই একটি বৈশিষ্ট্য রয়েছে। এই অংশটির দায়িত্বে রয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের অধীন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও রয়েছে নীল কারখানা। কেমন দেখতে ছিল সেই নীল কারখানা, কেমনভাবেই বা উৎপাদন করা হতো নীল, তার অনুকৃত মডেল তৈরি করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে এখানে। এছাড়াও রয়েছে ম্যালেরিয়া তৈরির ওষুধ, অর্থাৎ শিঙ্কোনা গাছের ছাল আর কুইনাইন বড়ি তৈরির যন্ত্র। আরও বিভিন্ন বৈচিত্র্যে সাজানো আছে এই গ্যালারিটি। তিমির কঙ্কাল কেমন হয় দেখতে? কেমন দেখতে রেকর্ড উচ্চতা বিশিষ্ট হাতির কঙ্কাল? 1758 সালের রয়্যাল বেঙ্গল টাইগারই বা দেখতে কেমন ছিল? এই সবটাই কিন্তু রয়েছে ম্যামালস গ্যালারিতে। এছাড়াও রয়েছে বোনস গ্যালারি, গান্ধার গ্যালারি, ইজিপ্ট গ্যালারি, জুওলজিক্যাল গ্যালারি এবং আরও অনেক গ্যালারির সম্ভারে সাজানো এই ভারতীয় মিউজিয়ামটি। লক্ষ লক্ষ বছর আগের ইতিহাসকে জানতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই ভারতীয় জাদুঘরটিতে। এখানে কল্পবিজ্ঞানের টাইম মেশিন যেন এক বাস্তবিক রূপ পেয়েছে, একের পর এক যুগ চোখের সামনে যেন থরে থরে সাজানো। কখনো ফেরাও যুগের মিশর, আবার কখনো ডাইনোসরদের যুগ। এখানেই তো মিউজিয়ামের জাদু।